হ্যালো মাই ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সানজিদাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমরা করে দেখাবো পাঁচ মিশালি সবজি বাজারে এখন নানা রকমের সবজি পাওয়ার পারফেক্ট সময় যেহেতু শীতকাল চলছে আর এই সময় সবজিগুলো কিন্তু খেতে দারুণ মজা পাঁচ মিশালি এই সবজি রান্না করতে আমি নিয়েছি পাঁচফোড়ন ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ আরও নিয়েছি পেঁয়াজ কচি টমেটো কচি রসুন কাঁচামরিচ ও ধনে পাতা সবগুলোই কুচি করে কেটে নিতে হবে আরও নিয়েছি নানা রঙের নানা রকমের সবজি লাইক বাঁধাকপি ফুলকপি গাজর বরবটি বেগুন আলু আপনার চাইলে আরও অনেক রকমের সবজি এখানে ইউজ করতে পারেন প্রথমে একটি হাঁড়িতে পানি নিয়ে সামান্য লবণ দিয়ে পানিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানি ফুটে আসলে আমি সবগুলো সব সবজি আধা সিদ্ধ করে নামিয়ে নেব সবজি সিদ্ধ করার সময় একটু নেড়ে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কিছুক্ষণ আমরা সিদ্ধ করে নিব খেয়াল রাখতে হবে সবজিগুলো আমি আধা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে একটি ছাপ ছাঁকনিতে সবজিগুলো ছেঁকে নিতে হবে যেন পানিগুলো ভালোভাবে ঝরে যায় আমি এখানে সাফোলা গোল্ড অয়েল ইউজ করেছি এখন একটি প্যানে তেল দিয়েছি তেলটি গরম হয়ে আসলে তাতে পেঁয়াজগুলো ছেড়ে দিব পেঁয়াজ ও রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুন সামান্য ভাজা হলে আমি পাঁচ ফোড়ন দিয়ে আর একটু ভেজে নিব এখন দিয়ে দিব ধনে গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর টমেটো কুচিগুলো আমরা দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব যেন সবজিগুলো আরেকটু আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি সবার শেষে কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে কিছুক্ষণ রান্না করে ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ভাত বা রুটি দিয়ে এই সবজি খেতে দারুণ মজা বাসায় রান্না করে আমার সাথে আপনার রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন 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 রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ